আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, নবম ও দশম শ্রেণীর পদার্থ বিজ্ঞান তৃতীয় অধ্যায় বল বরিশাল বোর্ড 2016। এ প্রশ্নে দেওয়া আছে, একটি বন্দুক থেকে 10 গ্রাম ভরের একটি গুলি 600 মিটার/সেকেন্ড বেগে নিগৃহীত হওয়ার সময় 2 মিটার/সেকেন্ড বেগে পেছনে ধাক্কা দেয়। ক নম্বর, নূন্যাঙ্ক কি? নূন্যাঙ্ক হচ্ছে স্ক্রু গজের বৃত্তাকার স্কেল এক ভাগ ঘুরালে, অর্থাৎ একটা ছোট দাগ ঘুরালে এর প্রান্ত বা স্ক্রুটি যতটুকু সরে আসে তাকে বলা হয় যন্ত্রের নূন্যাঙ্ক। খ নম্বর প্রশ্ন আছে, স্ক্রু গজের লঘিষ্ঠ গণন 0.01 মিলিমিটার বলতে কি বোঝায়? তো স্ক্রু গজের নূন্যাঙ্ক বা লঘিষ্ঠ গণন 0.01 মিলিমিটার বলতে বোঝায় এর বৃত্তাকার স্কেলের মাত্র এক ভাগ ঘোরালে এর প্রান্ত বা স্ক্রুটি 0.01 মিলিমিটার সরে আসে। যদি এই যন্ত্রের বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা 100 হয় তবে পিচ হবে 1 মিলিমিটার। গণমার বন্দুকটির ভর নির্ণয় করো, বন্দুকের ভর নির্ণয় করতে হবে। তো এটা আমরা ভর বেগের সংরক্ষণ সূত্র দিয়ে বন্দুকের ভর নির্ণয় করতে পারবো, কারণ এখানে আমাদের গুলির ভর দেওয়া আছে 10 গ্রাম, একে কেজি করে নিব। গুলির আদি বেগ এবং বন্দুকের আদি বেগ, উভয় আদি বেগ এখানে শূন্য। গুলির আদি বেগ এবং বন্দুকের আদি বেগ শূন্য। গুলির শেষ বেগ হবে যে বেগে গুলিটি বের হয়ে গেল, এটাই গুলির শেষ বেগ ধরা হয়। তো এই জিনিসটা তোমরা খেয়াল রাখবা, বন্দুক এবং গুলির ক্ষেত্রে উভয়ের আদি বেগ শূন্য হয়। তাহলে উদ্দীপক হতে পাই গুলির ভর M1 = 10 গ্রাম, একে আমরা 1000 দ্বারা ভাগ করে বা 10^-3 দ্বারা গুণ করে কেজি করে নিতে পারি। গুলির আদি বেগ শূন্য। তো বন্দুক আর গুলির অঙ্কের সময় সবসময় আমরা বন্দুক এবং গুলি উভয়ের আদি বেগ শূন্য, গুলির শেষ বেগ যে বেগে গুলিটি বন্দুক থেকে বের হয়ে গেল সেটাই হচ্ছে গুলির শেষ বেগ, আর বন্দুকের আদি বেগ 0 মিটার/সেকেন্ড। তাহলে গুলির আদি বেগ এবং বন্দুকের আদি বেগ উভয়ই শূন্য থাকে। বন্দুকের পশ্চাৎ বেগ যে বেগকে পেছনের দিকে ধাক্কা দেয় এটাই হচ্ছে পশ্চাৎ বেগ, এটা মিটার/সেকেন্ড, মিটার/সেকেন্ড। এখানে গুলির বেগের দিককে আমরা ধনাত্মক ধরেছি, এই কারণে বন্দুকের পশ্চাৎ বেগটা ঋণাত্মক হবে। এখন বন্দুকের ভর M = কি? ভরবেগের সংরক্ষণ সূত্র অনুসারে আমরা জানি, ভরবেগের সংরক্ষণ সূত্র অনুসারে আমরা জানি M1U1 + M2U2, অর্থাৎ বন্দুক এবং গুলির আদি ভরবেগের সমষ্টি = M1V1 + M2V2, অর্থাৎ বন্দুক এবং গুলির শেষ ভরবেগের সমষ্টি। তাহলে এখানে আমরা প্রাপ্ত মানগুলো বসিয়ে পাই, M1 এর মান 10^-3, U1 শূন্য, M2 আমাদের নির্ণয় করতে হবে, U2 শূন্য ছিল, এবং M1 10^-3, এটা 10^, এটা হলো 10^-3, M2 V1 হচ্ছে 600, অর্থাৎ গুলির শেষ বেগ এখানে আমরা গুলির পশ্চাৎ বেগ বা শেষ বেগকে ধরেছি V2, এটা তো দেওয়া আছে বন্দুকের, আর গুলির শেষ বেগকে ধরেছি দেওয়া ছিল আমাদের 600, ঠিক আছে। আর M2 হচ্ছে আমাদের গুলির, আমাদের বের করতে হবে কি, বের করতে হবে হচ্ছে বন্দুকটির ভর। তাহলে বন্দুকটির ভর আমরা ধরেছি হচ্ছে, বন্দুকের ভর আমরা কত ধরলাম, বন্দুকের ভর M2 ধরেছি, এই M2 আমাদের নির্ণয় করতে হবে, ঠিক আছে, M2 আমাদের নির্ণয় করতে হবে। আর M1 আমরা ধরেছি, M1 কি ধরেছি, গুলির, M1 আমরা কি ধরেছিলাম, M1 গুলির ভর ধরেছিলাম, বন্দুক ধরেছিলাম M2, ঠিক আছে। তাহলে এই M2 আমাদের নির্ণয় করতে হবে।
এবং ভিটু বন্দুকের পশ্চাদবেগ ছিল মাইনাস টু। এখন আমরা এখানে শূন্যর সাথে এম টু গুণ করলে এটা শূন্য হয়ে যাবে, এটাও শূন্যর সাথে গুণ করলে শূন্য হয়ে যাবে। এখানে আমাদের থাকে কি, এই দুটো গুণ করলে হবে ছয়, আর এটা হবে মাইনাস টু এম টু। তাহলে শূন্য 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 যোগ করলে শূন্য, সিক্স ইন্টু মাইনাস টু এম টু, তাহলে টু এম টু ইকুয়াল টু সিক্স, এম টু হচ্ছে সিক্স বাই টু, এবং সিক্সকে টু দ্বারা ভাগ করলে আমরা পাই এম টু ইকুয়াল টু থ্রি। তাহলে আমরা বন্দুকটির ভর পেলাম তিন, এটা আমরা কেজিতে করেছি তিন কেজি, তিন কেজি এসে লিখে দিব বন্দুকটির ভর তিন কেজি। এরপরের প্রশ্ন হচ্ছে কি কি ব্যবস্থা অবলম্বন করে বন্দুকটির পশ্চাৎ বেগের মান আরো কমানো যায় গাণিতিকভাবে আলোচনা করো। বন্দুকটা যে পিছনে ধাক্কা দিচ্ছে এটা আমরা কি কি পদক্ষেপ নিলে কমাইতে পারবো। তো এখানে আমাদের ধরি আমাদের গুলির ভর আমরা জানি না এম ওয়ান, বন্দুকের ভরও জানি না এম টু, আর বন্দুক এবং গুলির অঙ্কের সময় আমরা সবসময় গুলির আদিবেগও শূন্য এবং বন্দুকের আদিবেগও শূন্য ধরবো। এটা ইউ ওয়ান এবং ইউ টু ধরলাম, গুলির শেষ বেগ ভি ওয়ান এটাও আমরা জানি না, বন্দুকের পশ্চাৎ বেগ ভি টু। এই পশ্চাৎ বেগটা আমরা কেন কিভাবে কমাইতে পারবো, এই ভি টু আমরা নির্ণয় করব চলকের মাধ্যমে। আমরা ভরবেগের সংরক্ষণ সূত্র অনুসারে জানি এম ওয়ান ইউ ওয়ান প্লাস এম টু ইউ টু ইকুয়াল টু এম ওয়ান ভি ওয়ান প্লাস এম টু ভি টু, অর্থাৎ বন্দুক ও গুলির আদি ভরবেগের সমষ্টি ইকুয়াল টু বন্দুক ও গুলির শেষ ভরবেগের সমষ্টি। তো এখানে আমাদের সব সময় তো ইউ ওয়ান ইউ টু শূন্য হয়, বন্দুক এবং গুলির উভয়ের আদিবেগ শূন্য, শূন্য বসাই দিলাম। আমাদের এই ভি টু কে আমরা এম ওয়ান ভি ওয়ান এবং এম টুর মাধ্যমে প্রকাশ করব। তাহলে আমরা কি পেলাম, এখানে আমাদের প্লাস হবে, তাহলে ভি টু ইকুয়াল টু কি হবে, আমরা যেহেতু ভি টু নির্ণয় করব তাই এম ওয়ান ভি ওয়ান কে আমরা ডান পক্ষে পক্ষান্তর করলে মাইনাস এম ওয়ান ভি ওয়ান হবে, এবং এই এম টু ভি টুর সাথে গুণ আকারে আসে তাই এটি ভাগ হবে, তাই ভি টু ইকুয়াল মাইনাস এম ওয়ান ভি ওয়ান বাই এম টু। এখন এই এক নং সমীকরণটি লক্ষ্য করো, এখানে দেখো ভি টু এর মান অর্থাৎ ভি টু হচ্ছে আমাদের বন্দুকের পশ্চাৎ বেগ, এটা কিভাবে কমানো যায়। আমরা যদি এম এম ওয়ান এর মান এবং এম ওয়ান এর মান যদি আমরা কমাই এবং এম টু এর মান যদি বাড়াই তাহলে এই ভি টু এর মান দেখা যাচ্ছে যে আমাদের কমবে। আবারও বলি, এম টু এর মান যদি কম হয়, কারণ ভি টু হচ্ছে এম ওয়ান এর, দেখো এখানে সমানুপাতিক, তাহলে এম ওয়ান এর মান যদি কমাই ভি টু এর মান কমবে, আবার এম টু এর মান যদি বাড়াই তাহলে ভি টু এর মান কমবে। যা যেহেতু একটা ভাগ আছে, যেটা ভাগ আছে এটা যদি বাড়ে তাহলে ভি টু এর মান কি হবে, কমবে। আবার ভি ওয়ান এর মান যদি আমরা কমাই তাহলে ভি টু এর মান কমবে। তাহলে আমাদের কি কি পদক্ষেপ নিতে হবে, এক নং সমীকরণ অনুসারে এম ওয়ান এর মান কমলে অথবা এম টু এর মান বাড়লে বন্দুকের পশ্চাৎ বেগ কমবে। আবার আমরা দেখতে পাচ্ছি ভি ওয়ান এর মান কমলেও ভি টু এর মান কমে, অতএব বন্দুকের পশ্চাৎ বেগের মান আরো কমাতে হলে নিম্নলিখিত তিনটি ব্যবস্থার যে কোনো একটি বা একাধিক ব্যবস্থা গ্রহণ করতে পারি বা গ্রহণ করতে হবে। এক নম্বর কি করতে হবে, আমরা এম ওয়ান কি ধরেছিলাম, গুলির ভর, তাহলে গুলির ভর কি করতে হবে, কমাতে হবে, গুলির ভর কমাতে হবে। ভি ওয়ান কি ধরেছিলাম, এম টু ধরেছিলাম কি, গুলির বন্দুকের বন্দুকের ভর, তাহলে বন্দুকের ভর কি করতে হবে, বাড়াতে হবে, এম ওয়ান কমাতে হবে, এম টু বাড়াতে হবে। এম ওয়ান হচ্ছে গুলির ভর, তাহলে গুলির ভর কমাতে হবে, এম টু হচ্ছে বন্দুকের ভর, তাহলে বন্দুকের ভর বাড়াতে হবে। যেটা ভাগ সেটা বাড়লে ভি টু এর মান কমবে, আর যেটা গুণ আকারে আসে সেটা ভি ওয়ানের সাথে গুণ আকারে আসে, এটা যদি আমরা কমাই তাহলে ভি টু এর মান কমবে। আবার গুলির বেগ অর্থাৎ ভি ওয়ানের মান যদি কমাতে পারি তাহলেও আমাদের পশ্চাৎ বেগ ভি টু কমবে।